ফুরকান আহমদ ভাই, তিনি প্রশ্ন রেখেছেন, একজন মুসলমানের কোন কোন বিষয়ে কতটুকু জানা ফরজ বা কতটুকু এলেম অর্জন করা ফরজ? অত্যন্ত মৌলিক একটি প্রশ্ন। তো এলেমের বিষয়ে এটি আমরা জানি যে ইসলামের সর্বপ্রথম নির্দেশনা হলো ইকরা বিসমি রাব্বিকা আল্লাজি খালাক, যে আল্লাহর নামে তুমি পড়ো। পড়া জানা এটি হলো ইসলামের একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে অনেক জায়গায় এই আলোচনা এনেছেন, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি এক সমান হতে পারে? কখনোই নয়। বরং ইয়ারফা ইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ইলম দিয়েছেন তারা অনেক মর্যাদা সম্পন্ন। কাজী ইলমের তো অনেক ফজিলত এবং অনেক মর্যাদা রয়েছে, তবে আসলে ইলম কতটুকু অর্জন করা ফরজ, কতটুকু ইলম অর্জন করা জরুরি, এই হলো প্রশ্ন। তো প্রিয় দর্শক, আমরা জানি যে শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে যে বিষয়গুলো ফরজ রয়েছে সেই ফরজগুলো দুই ধরনের হয়ে থাকে, একটি ফরজে আইন আর একটি হলো ফরজে কিফায়া। ফরজে আইন মানে হলো যেটি প্রতি ব্যক্তির উপর যেটা ফরজ হয়ে থাকে, আর ফরজে কিফায়া মানে হলো প্রত্যেক ব্যক্তির উপর ইন্ডিভিজুয়ালি যেটি ফরজ নয় তবে সামষ্টিকভাবে সেটি ফরজ হয়, এবং ফরজের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য অল্প কিছু মানুষের মাধ্যমে পূরণ হয়ে গেলে অবশিষ্ট সকলের উপর থেকে সেই ফরজ বিধানটি সেটি আর আরোপিত হয় না এবং তারা সেই দায়িত্ব থেকে মুক্তি পায়, সেটি হলো ফরজে কিফায়া। তো এলমে দিন হাসিল করার ক্ষেত্রেও, এলমে দিন অর্জন করার ক্ষেত্রেও শরীয়তের ফরজের এই দুটি স্তরেই বিধান রয়েছে। কিছু পরিমাণ এলেম রয়েছে যেটি অর্জন করা ফরজে আইন, আর কিছু পরিমাণ এলেম রয়েছে যেটি অর্জন করা ফরজে কিফায়া। ফরজে আইন হলো যেটি অর্থাৎ প্রত্যেক মুমিনের উপর, প্রত্যেক মানুষের উপর যে এলেমটুকু অর্জন করা ফরজ, সেটি হলো যে একজন মানুষের ইমানি জীবন যাপন করবার জন্য আল্লাহর পক্ষ থেকে তার উপর যে সকল বিধিবিধান ফরজ রয়েছে, যে সকল বিধানগুলো তাকে পালন করতেই হয়, তো একান্ত বিধান যেগুলো আল্লাহর যে সকল হুকুমগুলো পালন করা একজন মানুষের জন্য, একজন মুমিনের জন্য জরুরি, সেই বিধানগুলো পালন করার যথাযথ পদ্ধতি জানার যে এলেম, সেই এলেমটুকু প্রত্যেক ব্যক্তির জন্য ফরজে আইন। যেমন নামাজ পড়া প্রত্যেক ব্যক্তির জন্য ফরজে আইন, রোজা রাখা প্রত্যেক ব্যক্তির জন্য ফরজে আইন, এমনিভাবে পর্দা করা প্রত্যেক ব্যক্তির জন্য ফরজে আইন, হালাল উপার্জন করা এবং হালাল রিজিক ভক্ষণ করা, হালাল খাবার ভক্ষণ করা প্রত্যেকের জন্য ফরজে আইন। এভাবে যতগুলো ফরজে আইন বিধান একজন মানুষের উপর রয়েছে সেই ফরজগুলোর এলেম অর্জন করা প্রত্যেক ব্যক্তির জন্য ফরজ, আর এটি হলো ফরজ এক নম্বর। দ্বিতীয় হলো প্রত্যেক ব্যক্তি নিজে ব্যক্তিগতভাবে কিছু পেশা অবলম্বন করে থাকে, যেমন কেউ ব্যবসা করে থাকে, ব্যবসার মধ্যেও অনেকের অনেক ধরনের ব্যবসা রয়েছে, তো যে যেই ধরনের ব্যবসা করতে চায়, যে যেই ধরনের প্রফেশন অর্জন করতে চায়, যেহেতু হালাল রিজিক অর্জন করা ফরজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবু রিজকিল হালাল ফরজুন ফরিজাতুন বাদাল ফরিজা, অর্থাৎ নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, হালাল রিজিক অন্বেষণ করা এটিও ফরজ। তো হালাল রিজিক অন্বেষণ করতে হলে কিভাবে সম্পদ আহরণ করা বৈধ শরীয়ত সিদ্ধ, আর কিভাবে সম্পদ আহরণ করা শরীয়তে নিষিদ্ধ, এটিও একজন ব্যক্তিকে সম্পদ আহরণ করবার সময় জানা জরুরি হয়। কাজেই সেজন্য একজন ব্যক্তির জন্য সেই বিষয়েও তাকে জানতে হবে, অর্থাৎ যেই বিষয়ে সে নিজে ব্যক্তিগত জীবনে যেই ধরনের প্রফেশন সে অবলম্বন করে। তাহলে এক কথায় আমরা বলতে পারি একজন ব্যক্তির জন্য ফরজে আইন হলো ততটুকু বিধান জানা যতটুকু বিধান পালন করা তার জন্য ফরজ, নিজের জন্য জরুরি বিধান যেগুলো পালন করা ফরজ সেই ফরজ বিধান পালনের জন্য যতটুকু এলেম অর্জন করা জরুরি হয় সেই এলেমটুকু অর্জন করা একজন মানুষের জন্য, একজন মুমিনের জন্য ফরজে আইন, এটি হলো ফরজে আইনের পরিমাণ। আর ফরজে কিফায়া হলো যে ইসলামের যে কোনো বিষয়ে যখনই কোনো ব্যক্তি, কোনো সমাজ, কোনো গোষ্ঠী, কোনো পরিবার কোনো সমস্যার সম্মুখীন হবে, কোনো প্রশ্নের সম্মুখীন হবে, কোনো জিজ্ঞাসার সম্মুখীন হবে, তখন সেই সমস্যার সমাধান দেওয়ার মতো, সেই প্রশ্নের জবাব দেওয়ার মতো যেন উপযুক্ত লোক বিদ্যমান থাকে, এই পরিমাণ লোক উপস্থিত থাকা সেটি হলো ফরজে কিফায়া। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাই বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাঈফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন, অর্থাৎ প্রত্যেক সমাজ থেকে অন্তত এই পরিমাণ মানুষ তারা তাফাক্কুহু ফিদ্দীন
অর্থাৎ কোরআন হাদিসের গভীর জ্ঞান তারা অর্জন করবে, যেই জ্ঞানের মাধ্যমে তারা অলিয়ুংদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, তারা তাদের জাতির অবশিষ্ট জনমানুষকে তারা আল্লাহর বিধান সম্পর্কে সতর্ক করতে পারে। কাজেই পুরনো দিনের সকল বিষয়ের কোরআন সুন্নার এলেম অর্জন করা, এটি হলো ফরজ কিফায়া।